আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 28 অক্টোবরের আগেই শিবির এসব কি দেখালো? সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে অনর জামাত কঠিন ঘোষণা, ওয়ার্ম আপ করল শিবির, অন্যদিকে জামাত প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জামাতকে শাপলা চত্বরে কিংবা যে কোনো জায়গায় সমাবেশের বা মহাসমাবেশের অনুমতি না দেওয়ার কথাই শোনা যাচ্ছে, কিন্তু প্রস্তুতি বন্ধ নেই। তবে এর আগেই সিগনিফিক্যান্ট ঘটনা, এই 28 অক্টোবরের আগেই শিবির, ইসলামী ছাত্র শিবির জেলায় জেলায় বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করে মানে তাদের শক্তি সামর্থ্য দেখিয়ে দিয়েছে এবং এর মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলে আমি মনে করি, এবং ইটস পার্ট অফ ওয়ার্ম আপ। কী ঘটেছে একটু দেখি, তারপর এর রহস্য তাৎপর্য কী বোঝাতে চেয়েছে, জামাত ইসলামী এখন পর্যন্ত কোন মানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে, এবং এই শিবিরের বিক্ষোভ মিছিল জেলায় জেলায় জামাতের নয়, ইটস অলসো পার্ট অফ 28 অক্টোবর আমি মনে করি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ সহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে ছাত্র শিবির বগুড়া জেলা শাখা। এক একটা জেলা শাখার বিক্ষোভ মিছিল, এত বড় বিক্ষোভ মিছিল জেলা শাখার নিকট অতীতে শিবির করেনি। এত লোক সাধারণত কোনো র্যালি, বিজয় দিবস অথবা মহান স্বাধীনতা দিবস কিংবা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এত লোক থাকে, এছাড়া 28 অক্টোবরের আগে এত বড় বিক্ষোভ মিছিল করলো প্রত্যেকটা জেলা, যারা করেছে তাদের কথা বলছি, তার মধ্যে বগুড়া অন্যতম। অত্যন্ত সুশৃঙ্খলভাবে নেতারাও কঠিন বক্তব্য দিয়েছেন, সরকারকে কঠিন বার্তা দিয়েছেন, দাবি আদায় শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে কথাও তারা বলেছে, এবং চাঁদপুর জেলা শাখাও বিশাল বিক্ষোভ মিছিল করেছে দর্শক। এছাড়া মৌলভীবাজার জেলা শাখাও বিশাল বিক্ষোভ মিছিল করেছে। প্রত্যেকটা জেলা শাখার মিছিলগুলো চমৎকার ছিল। ফরিদপুর জেলা শাখা আওয়ামী লীগের ঘাঁটি, সেখানেও বিশাল বিক্ষোভ মিছিল করেছে। নোয়াখালী জেলা শাখার মিছিলটা ছিল চোখে পড়ার মতো ইমপ্রেসিভ দর্শক। এছাড়া লক্ষ্মীপুর জেলা শাখাও বিশাল বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি, আজকে যতগুলো জেলা শাখায় শিবিরের এই বিক্ষোভ মিছিল করে তাদের ওয়ার্ম আপ সেশনের মধ্য দিয়ে একটা বার্তা দিয়েছে, তার মধ্যে সবচাইতে বড় এবং আকর্ষণীয় ছিল ফেনী জেলা শাখার বিশাল আকর্ষণীয় বিক্ষোভ মিছিল, এবং তাদের ছবি তোলা, তাদের ভিডিও করা, তাদের শৃঙ্খলা সব কিছু ছিল আজকের বেস্ট। আমার মার্কিংয়ে ফেনী শহর, ফেনী জেলা শাখাকে সর্বোচ্চ মার্ক দিব। সুনামগঞ্জ জেলা শাখাও বিক্ষোভ মিছিল করেছে, কুড়িগ্রাম জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে, এছাড়া ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখাও বিশাল বিক্ষোভ মিছিল করেছে। তো এভাবে আরও বিভিন্ন জায়গায় আছে, এটাকে আমি ওয়ার্ম আপ হিসাবে দেখাতে চাই, এবং 28 অক্টোবর জামাতকে অনুমতি না দেওয়া হলে তারা দেশব্যাপী আন্দোলন করার সক্ষমতা রাখে এই বিষয়টা তারা দেখিয়ে দিতে চেয়েছে। আমি এটাকে পার্ট অফ নেগোসিয়েশন হিসাবে ধরতে চাই, যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমতি দেয়। অনুমতি ছাড়া তোর মহাসমাবেশ করা আদৌ সম্ভব নয়, জামাত যাই বলুক না কেন। দর্শক, শুধু এখানেই নয়, আমরা দেখতে পাচ্ছি 28 অক্টোবর শাপলা চত্বরে জামাতের মহাসমাবেশ বাস্তবায়নের উপ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মানে বাস্তবায়নের ক্ষেত্রে তারা অনর, শান্তিপূর্ণ মহাসমাবেশ বাস্তবায়নে সবার সহযোগিতা চাই। নুরুল ইসলাম বুলবুল, আগামী 28 অক্টোবর শনিবার দুপুর 2টায় রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে মহাসমাবেশ বাস্তবায়ন উপকমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণে আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডাক্তার ফখরুদ্দিন মানিক, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক, এর মানে গুরুত্বপূর্ণ নেতারা, তরুণ নেতা যারা জামাতের এখন ঢাকা মহানগরীর দায়িত্ব পালন করেছেন এবং যারা শিবিরে থাকতে মাঠ কাঁপিয়েছেন, তারা সবাই এই প্রস্তুতি সবাই ছিলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি আব্দুল সালাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শ্রমিক নেতা মহিবুল্লাহ প্রমুখ। নুরুল ইসলাম বুলবুল বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরাও জামাতকে এই নসিহত করি, বরাবর আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, পুলিশের
যে নির্দেশনা যেটা আইন আনুক তার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। দেশের সংবিধান মোতাবেক আমরা সকল কর্মসূচি পালনের অধিকার রাখি। ক্ষমতাসীনদের দীর্ঘ 15 বছরের দুঃশাসন দেশের জন্য, দেশের জনগণ চরম অতিষ্ঠ। চাল ডাল তৈল আলু পেঁয়াজ থেকে শুরু করে বিদ্যুৎ গ্যাস সব কিছুর মূল্য আকাশচুম্বী এবং তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের মানুষের জীবনযাত্রা আজ দুর্বিষহ। দেখ, সরকারে কঠিন সমালোচনা করেছেন এবং তিনি যেটা বলেছেন যে মহাসমী বাস্তবায়ন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। মহাসমী বাস্তবায়ন সহযোগিতা করা পুলিশের নৈতিক দায়িত্ব, এটাই সচেতন দেশবাসী মনে করে। এর মানে এখনও পুলিশের পক্ষ থেকে নেতিবাচক ইঙ্গিত দেওয়ার পরও কিন্তু জামাত পুলিশের সহযোগিতা কামনা করে যাচ্ছে। ইট প্রুভস দ্যাট জামাত ইসলামী আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল। এবং দিন শেষে আসলে প্রস্তুতি সভা তো এভাবে সাংবাদিকদের প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়ার মানে কি, এটাও একটা বার্তা। এর মানে একটাই, জামাত প্রস্তুতি নিচ্ছে পার্ট অফ নেগোসিয়েশন যাতে অনুমতি দেওয়া হয়, এটাই হচ্ছে বাস্তবতা। তো অনুমতি দেওয়া উচিত, আর অনুমতি ছাড়া প্রোগ্রাম করা উচিত না, কারণ তাহলে বিশৃঙ্খলা ঘটবে। আমরা এই নীতির পক্ষে অবস্থান করছি। তবে মহাসমাবেশের আগ মুহূর্ত পর্যন্ত, সকাল পর্যন্ত অনুমতি দেওয়ার সুযোগ থাকবে। পুলিশ এখন যাই বলুক না কেন, অবস্থান পরিবর্তন করতে সময় লাগে না, যেহেতু এই পুলিশ এই জামাতকে অনুমতি দিয়েছিল গত 10 জুন। এই জন্যে অনুমতির অপেক্ষা জামাত করবে, করা উচিত। অনুমতির জন্য নেগোসিয়েশন দরকার, সাকসি যোগাযোগ যাই দরকার সেটাও চালিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। শান্তিপূর্ণভাবেই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী নাগরিক হিসাবে, নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট হিসাবে আমরা সে আহ্বানই জানাবো পুলিশের প্রতি যে শেষ মুহূর্তে হলে অনুমতি দিন। শাপলা চত্বরে না হলে যে জায়গায় অনুমতি দিলে পুলিশের কোনো আপত্তি নাই অথবা জামাত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সেই জায়গায় অনুমতি দিন। শাপলা চত্বরে সমাবেশ থেকে পিছুটান নেওয়ার সুযোগ নেই জামাত, আরও কঠিন ঘোষণা। আগামী 28 অক্টোবর দলমত নির্বিশেষে সবাইকে মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় কনফারেন্স সদস্য ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা। তিনি বলেন, 28 অক্টোবরের সঙ্গে আমাদের আবেগ, অনুভূতি এবং আত্মসম্মান জড়িত। এদিনেই আত্মত্যাগই আমাদের আগামী দিনের প্রেরণার উৎস, তাই শাপলা চত্বরে সমাবেশ থেকে আমাদের পিছুটান করার সুযোগ নেই। বৃহস্পতিবার সকালে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত মহানগর সব থানা, ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি ও তদূর্ধ্ব দায়িত্বশীলদের নিয়ে ভার্চুয়াল দায়িত্বশীল সম্মেলন সভাপতি বক্তব্যে তিনি একথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এবং মাওলানা অধ্যাপক আবু ইহসানের দারসুল কোরআনের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর উত্তর নায়েব আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডাক্তার ফখরুদ্দিন মানিক প্রমুখ। তো দর্শক, জামাত অনর অবস্থানের কথা বলছে, সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, সেটা গণমাধ্যমের রিপোর্ট থেকে আপনাদেরকে দেখালাম। এবং শিবির ওয়ার্ম আপ করেও এক ধরনের বার্তা দিয়ে দিয়েছে। আমরা, আমাদের কথা একটাই, অনুমতি ছাড়া জামাত সমাবেশ না করুক সেই নসিহত, এবং অনুমতি দিক সেই নসিহত।